জহিন বন্ধু তো আজকে ভিডিওটা কী নিয়ে তোমরা থামবেল দেখে সব বুঝিয়ে নিয়েছো তো আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যারা দু হাজার একুশ এবং দু হাজার যারা বাইশের যারা ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ফাইনাল মেরিটে যারা কেটেছিল তারা কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখবে এই ভিডিওটা থেকে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে এবং খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা থামবেল দেখে বুঝে নিয়েছো যে আমাদের মহা আন্দোলন হতে চলেছে তো হ্যাঁ ঠিকই শুনেছো আমাদের কিন্তু মহা কিন্তু আন্দোলন হতে চলেছে যে আমাদের সেকেন্ড লিস্ট নেই তো সেকেন্ড লিস্টে তোমরা যেন পাঁচ হাজার পাঁচশো পাঁচ পাঁচশো প্লাস সিট কিন্তু এখানে ভোঁভাবে কিন্তু চুরি হয়েছিল আমাদের ত্রিপুরা স্টেট আসাম স্টেট এবং নর্থ ইস্ট স্টেট এবং কিন্তু আমাদের ওয়েস্ট বাংলার কিন্তু স্টেট কিন্তু অন্যায়ভাবে কিন্তু চুরি করা হয়েছিল সেই সিট বর্তমানে কিন্তু আমাদের খালি হয়ে গেছে তো সেই সিট বর্তমানে খালি হয়ে গেছে মানে সেই সিটটা কাদের সিট ছিল দু হাজার একুশের ক্যান্ডিডেটের সিট ছিল এবং দু হাজার বাইশের ক্যান্ডিডেটের সিট ছিল তো দু হাজার একুশে যেসব ক্যান্ডিডেট রিটিন পাস করেছিল রানিং পাস করেছিল এবং মেডিকেল পাস করেছিল তারপরেও কিন্তু কিছু কেউ সাত নাম্বার কেউ পাঁচ নাম্বার কেউ পয়েন্ট নাম্বার কেউ দু নাম্বার জন্য তাদের কিন্তু সিলেকশন হয়নি এই কিন্তু ফেক ক্যান্ডিডেটের জন্য এই কিন্তু ফেক ক্যান্ডিডেটদের জন্য যারা কিন্তু ফেকভাবে কিন্তু ঢুকে যে আমাদের ভ্যাকেন্সিটা আমাদের কাট অফ কিন্তু অনেকটা হাই করেছিল সেই কিন্তু ফেক ক্যান্ডিডেটকে কিন্তু অলরেডি কিন্তু বের করে দেওয়া হচ্ছে তো সেই পাঁচ হাজার পাঁচশো প্লাস সিট আমাদের একটাই এসএসসির কাছে দাবি থাকবে এবং সিআরপিএপের কাছে দাবি থাকবে যে সিটটা আমাদের জয়নিং করা হতো সেটা ফেকভাবে কিন্তু ফেক ক্যান্ডিডেট ঢুকেছিল তো সেই সিটটা বর্তমানে কিন্তু এখন খালি হয়ে গেছে সেই সিট আমাদের কিন্তু দ্বিতীয়ভাবে সেকেন্ড লিস্ট জারি করতে হবে এবং যেসব ক্যান্ডিডেট যাদের কাবিল যাদের এইসব মানে চাকরিতে জয়েন করা তাদের কিন্তু অবশ্যই তারা সেকেন্ড লিস্ট করে জয়নিং করতে হবে ঠিক আছে তো এটা আমাদের কাছে কিন্তু এসএসসির কাছে দাবি থাকবে এবং যারা ত্রিপুরা যারা ক্যান্ডিডেট আছে এবং যারা আসামে যারা ক্যান্ডিডেট তাদেরকে বলবো তোমরা তোমরা ভাই তোমাদের মতন ওখানে যেমন করছো সেভাবে তোমরা করো এবং কাছে তোমরা এস যাও সির তোমরা এসএসসির কাছে যে কোনো তোমরা ডেপুটেশন কিংবা তোমরা আবেদনপত্র জমা দাও ওখান থেকে তোমরা তোমাদের মতন গ্রুপ বানাও ঠিক আছে যেসব ক্যান্ডিডেট যারা ফাইলের মেয়েটে কেটেছিল দেখো এখানে আমাদের এসএসসির কাছে এটাই দাবি থাকবে যে আমাদের ভালোভাবে বলবো আবেদনপত্র জানাবো ডেপুটেশন জানাবো যে আমাদের সেকেন্ড বার করা যদি না যদি না এসএসসি যদি না শুনে ঠিক আছে যদি না শুনে তখন কিন্তু আমাদের আলাদাভাবে কিন্তু পদ নিতে হবে তখন কিন্তু আমাদের আন্দোলনে কিন্তু পদ নিতে হবে তখন কিন্তু আমাদের হাইকোর্ট তো হাইকোর্টের কিন্তু পদ নিতে হবে যারা যেটা কিন্তু আর ত্রিপুরা কিন্তু এখন চাইছে যে হাইকোর্ট করবে তো তাদেরকে বলবো তোমরা তোমাদের মতন করে তৈরি করো আমরা আমাদের মতন এখানে ওয়েস্ট বাংলা তৈরি করছি সব স্টুডেন্ট কিন্তু চাই যে আমাদের সেকেন্ড বার হোক কারণ তোমরা ভালো করে জানো অনেক স্টুডেন্টের এজ চলে গেছে তারা কিন্তু ডিপেন্ড ছিল এই দু হাজার একুশের ভ্যাকেন্সি এবং কিন্তু দু হাজার বাইশের ভ্যাকেন্সি তো যাদের তো এজ আছে তারা চাইছে যে না না হলে তাদের কোনো প্রবলেম নেই তারা দু হাজার চব্বিশের তারা জয়েন হয়ে গেছে তো তাদের তো কোনো প্রবলেম নেই তো তাদের তো কিছু প্রবলেম নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে তাদের যাদের কিন্তু এ চলে গেছে তারা কিন্তু যোগ্য ছিল তাদের চাকরি পাওয়ার যোগ্য ছিল তারা তাদের দু হাজার একুশে এবং দু হাজার বাইশে চাকরি পাওয়ার যোগ্য ছিল কিন্তু কিছু ফেক ক্যান্ডিডেটের জন্য তাদের কিন্তু চাকরিটা হয়নি তো তারা তো অবশ্যই এগিয়ে আসবে তো প্রথমে আমি কি বলছি প্রথমে এসএসসির কাছে যেটা আমাদের কাছে আবেদন থাকবে সেটা পুরোপুরিভাবে জানাবো আবেদনপত্রের মাধ্যমে বাংলা পক্ষ আমাদের সঙ্গে আছে বাংলা পক্ষও জানিয়ে দিয়েছে পুরোপুরিভাবে সঙ্গ দেবে আর বাংলা পক্ষ তোমরা জানো প্রথম থেকে কিন্তু ফার্স্ট থেকে কিন্তু অনেকটা কিন্তু হেল্প করছে তো প্রথমে তো আমাদের কাছে এটাই আমাদের আবেদন থাকবে যে ভৌমভাবে যে ফেকভাবে যে সেটা চুরি হয়ে গেছিলো আমাদের যেটা চাকরিটা পাওয়ার কথা ছিল সে সিটটা বর্তমান চুরি হয়ে গেছিল এখন সে খালি হয়ে গেছে সে আমার দিতে হবে যদি মারলো ভালো না মারলে আন্দোলনের পদ আন্দোলনের পদ নেবো হাইকোর্টের পদ নিও তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকে বলবো গ্রুপ কিন্তু অলরেডি তৈরি হয়েছে সেকেন্ড লিস্টের জন্য দু হাজার একুশ এবং দু হাজার বাইশের সেকেন্ড লিস্টের জন্য গ্রুপ তৈরি হয়েছে যে গ্রুপের লিঙ্ক কিন্তু আমি অলরেডি ভিডিওর কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ওখান থেকে যারা সিরিয়াস ক্যান্ডিডেট যারা কিন্তু চাও যে আমাদের সেকেন্ড লিস্ট আসুক পাঁচ হাজার পাঁচশো সিট কিন্তু কম সিট না অনেকটাই সিট আর তোমরা যদি চাও যে আমার সেকেন্ড লিস্ট আসুক তোমরা অবশ্যই তোমরা এই গ্রুপে তোমরা জয়েন এবং কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু এই গ্রুপের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে যারা এখন পর্যন্ত জয়েন হয়নি তারাও কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যায় থেকে তোমরা কিন্তু সেই গ্রুপের কিন্তু লিঙ্ক পেয়ে যাবে আর এখানে হ্যাঁ আরও একটা আমাদের গ্রুপ বানাতে বলেছিল যে আমাদের দু হাজার যে চব্বিশের ভ্যাকেন্সিতে ইউপি এবং বিহারের ফেক ক্যান্ডিডেট এবং বাংলাদেশের ফেক ক্যান্ডিডেট আছে তাদের নিয়ে একটা গ্রুপ বানাতে বলেছিলো তো তাদের নিয়ে আমি গ্রুপ দেখো কালকে আমি গ্রুপ বানাচ্ছি গ্রুপ বানিয়ে কিন্তু ওখানে আমি পুরোপুরিভাবে পোস্ট করে দিচ্ছি আমি টেলিগ্রাম এবং আমি ভিডিও নি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু পুরোপুরিভাবে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়নিং হয়ে যেতে পারবে আর বলে দিচ্ছি তো আগে তো যা হয়ে গেছে হয়ে গেছে কিছু করার নেই কিন্তু এবারে দু হাজার চব্বিশে একটাও সিট একটাও সিট আমাদের ওয়েস্ট বাংলা থেকে আমাদের ওয়েস্ট বাংলা থেকে এর কিন্তু ক্যান্ডিডেট কিন্তু একটাও সে কিন্তু নিতে পারবে না তো যতগুলো সিট আছে আমাদের যতগুলো ওয়েস্ট বাংলার সিট আছে তো সবগুলো কিন্তু ওয়েস্ট বাংলার ক্যান্ডিডেট পাবে তো সেইভাবে তোমরা তেয়ারি করো বাংলা পক্ষ কিন্তু অলরেডি তেয়ারিতে কিন্তু লেগে গেছে তো আমাদেরও কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে হবে না আমরাও পুরোপুরিভাবে কিন্তু তৈরিতে নেমে যেতে হবে এবারে ইউপি থেকে আসুক ঝাড়খণ্ড থেকে আসুক বিহার থেকে আসুক কিংবা ফেক ফেক বাংলাদেশে আসুক যেই আসুক না কেন আমাদের বাংলার একটাও সিট কিন্তু ওরা কিন্তু নিয়ে যেতে পারবে না তো এবারে কিন্তু আমাদের তোমরা জানো ভালোভাবে কিন্তু আমাদের তেয়ারি চলছে দেখো এখানে কিন্তু এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বাংলার কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে কিন্তু ওয়েস্ট বাংলার কিন্তু আমাদের অনেক ক্যান্ডিডেট যে চাইছে না আমাদের সেকেন্ড লিস্ট বার হোক দেখো প্রথম তো আমি তোমাদের একটা কথা বলছি ভাই তোমাদের প্রবলেম কথা হয়েছে আমি বলতে পারবো না আমাদের সেকেন্ড লিস্ট যে আসে এটাতে কিন্তু আমার প্রাপ্য কিন্তু আমাদের ভ্যাকেন্সি ছিল যাতে যারা কিন্তু ফেক ক্যান্ডিডেটের জন্য কিন্তু আমাদের চাকরিটা হয়নি আমরা কিন্তু রিটিন পাস করেছিলাম এবং রানিং পাস করেছিলাম এবং কিন্তু মেডিকেল পাস করেছিলাম তারপরে কিন্তু আমাদের চাকরি হয়নি কারো কিন্তু অনেকটা কিন্তু হাই গিয়েছিল কারণ ক্যান্ডিডেট এসে কিন্তু আমাদের সিটগুলো দখল করে তো প্রথম কথা তো এখানে দু হাজার চব্বিশের কিন্তু একটা দিচ্ছে না আর এখানে যারা ভাবছো না যে এই পাঁচ হাজার পাঁচশো ভ্যাকেন্সি এই পাঁচ হাজার পাঁচশো ভ্যাকেন্সি আমাদের দু হাজার চব্বিশের ভ্যাকেন্সিতে জয়েন হবে তারা কিন্তু খুবই কিন্তু ভুল ভাবছে এটা কিন্তু কোনোদিনও পসিবল না কারণ কারণ কেন বলছি তোমরা শুনে তোমরা নো ত্রিপুরার ক্যান্ডিডেট আসামের ক্যান্ডিডেট অলরেডি কিন্তু তারা হাইকোর্ট করবে বলে কিন্তু তেয়ারি কিন্তু নিয়ে নিয়েছে ঠিক আছে তো তারা যদি হাইকোর্ট যদি করে তো হাইকোর্ট কিন্তু সেকেন্ড লিস্টের জন্য তারা হাইকোর্ট যারা করবে সেকেন্ড লিস্ট বার করার জন্য আর হাইকোর্ট থেকে কিন্তু রাই কিন্তু ওদের পক্ষেই আসবে কারণ তোমরা ভালো করে জানো যে ফেক ক্যান্ডিডেটের জন্য কিন্তু ওদের কিন্তু চাকরিটা হয়নি তো এখন কিন্তু ফেক ক্যান্ডিডেট পুরোপুরি বাড়ি বেরিয়ে চলে গেছে মানে ওই সিটগুলো খালি হয়ে গেছে এরকমভাবে কিন্তু ওরা হাইকোর্ট কিন্তু ওদের কিন্তু রায় কিন্তু দেবে ওদের পক্ষ নিয়ে তো তখন তোমাদের যদি দু হাজার চব্বিশে যদি এসএসসি এই যদি ভ্যাকেন্সিতে যদি পাঁচ হাজার পাঁচশো সিট যদি অ্যাড যদি করে দেয় তাহলে ত্রিপুরার ক্যান্ডিডেট এবং আসামের ক্যান্ডিডেটকে জয়নিং করাবে তাদেরকে ঘর থেকে তাদের সিট নিয়ে এসে জয়নিং করাবে তো কখনোই জয়নিং করাবে না তো সেকেন্ডলি আসুক আর না আসুক সে একুশ এবং দু হাজার বাইশের যে পাঁচ হাজার প্লাস যে সিট এ সিট কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমি বলছি হোল্ডে থাকবে এটা না তো সেকেন্ডলি যদিও না বাড়ায় সেকেন্ড লিস্ট বাড়াবে না এবং দু হাজার চব্বিশে তো কোনো দিন তো এই সিট অ্যাড কিন্তু করাবে না ঠিক আছে তার জন্য ভাই তোমাদের সাপোর্ট করতে প্রবলেম কথা সবাই ভাই এক হও ঠিক আছে কারণ তোমরা যেন এবারেও কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ভুয়া ক্যান্ডিডেট এসেছে তো একসঙ্গে না ডাব্লুবিপি ডা ওয়েস্ট বাংলার ছেলে না একসঙ্গে হলে কী করে হবে তো তোমরা যদি এভাবে বিরুদ্ধে যদি করো তো যারা কিন্তু অলরেডি যারা ফাইনাল মেটে কেটেছিলো তারাও চাইবে যে না যে যেমন আসে আসুক ঠিক আছে যা চাকরি হয়নি সে বুঝে নেবে তারাই জানে যারা কিন্তু ফাইলের মাইডে কেটেছিলো তারাই একমাত্র জানে কষ্টটা কতটা তাই না কিন্তু ইউপি বিহারি বা ভয় কিন্তু এখানে আসাও বন্ধ করে যাবে তো কারণ জানে যে বাঙালির ক্যান্ডিডেট অনেকটা স্ট্রং হয়ে গেছে আসামের ক্যান্ডিডেট অনেকটা স্ট্রং হয়ে গেছে তার জন্য কিন্তু এখানে যাওয়া যাবে না তার জন্য বলবো ভাই আমার যতটা তোমাদের বলার কর্তব্য ছিল বলে দিয়েছি এবার যার যেমন মেন্টালিটি শেষ তেমন ভাববে ঠিক আছে কারণ তোমরা যদি এক যদি হও অনেকটা কিন্তু ইজি হবে অনেকটা সহজ হবে আর যদি না এক যদি না হও যদি বিরোধী নিজের স্টেটে নিজেরা যদি বিরোধী করো তাহলে ভাই এখানে আমার কিছু বলার থাকবে না তো আমাকে অনেকভাবে ভিডিও বানাতে বলেছিল আমি বানিয়ে দিয়েছি আর গ্রুপের লিঙ্ক দিতে বলেছিল আমি কিন্তু গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো সেখান থেকে কিন্তু গ্রুপের লিঙ্ক আর যো কিছু রাস্তা তখন নিতে হবে তাই না তখন কোর্ট আছে আমাদের হাইকোর্ট আছে এবং আমাদের আন্দোলনের পদ আছে যেটা যেটা ইউপিতে বারবার হয় এবং সরকারকে তার কথা শুনতে বাধ্য হয় আর সরকার কথা শুনবেই অবশ্য আমরা না আবাস তুলে সরকার কথা শুনবে কী হবে তাই না তো অনেকেই বলছে সেকেন্ড লিস্ট বার হবে না বেকার এসব করে কিছু লাভ নেই তো আমি বলবো দেখো সেকেন্ড লিস্ট বার হোক কিংবা না হোক তো আমাদের কর্তব্য যেটা আমাদের আমাদের লড়াই করে হারি না তো লড়াই করে হারতে প্রবলেম কী আছে না লড়াই করে হেরে কী হবে তো একবার তো লড়াই তো করি তারপরে দেখবো যে আমার সাকসেস হয় কি না হয় এতগুলো সিট দেখো এতগুলো সিট ওরা দখল করেছে এতগুলো সিট কতগুলো নামের লিস্ট দেখো তো তোমরা ছেড়ে দিবে তোমরা বলো তোমরা ছেড়ে যাবে তোমরা তোমাদের সঙ্গে দিয়ে এই যে দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি এইরকম হয় তোমরা তাহলে কী তাহলে করতে না তো অবশ্যই তোমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাই না কতগুলো সিট দেখো তো তার জন্য কোনো ছাড়া কোনো গল্প নেই যারা সিরিয়াসকে নিয়ে অবশ্যই তোমার জয়নিং তোমরা করো এই গ্রুপে এখান থেকে কিন্তু অনেক কিছু হবে তো যা হওয়ার দেখা যাবে প্রথমে তো তাদের করো ঠিক আছে তারপরে যা তো আজকের ভিডিও দেখো আর এই চ্যানেল কিন্তু ছোটো চ্যানেল হতে পারে কিন্তু আমি যতটা ইউপি বিহার ইউপি বিহার এবং ইউপি বিহার এবং বাংলাদেশি ফেক ক্যান্ডিডেটের বিরুদ্ধে যতটা পারি আমি ততটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি সাপোর্ট দেওয়া হেল্প করার চেষ্টা করবো তো তোমরা এই চ্যানেল যদি প্রথমবার এসে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডিফেন্সে হারেক আপডেট পাওয়ার জন্য এবং সেকেন্ড লিস্টের জন্য যারা আবাস আর না তুলুক আমার কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু আমি অবশ্যই আবাস তুলব ফেক ক্যান্ডিডেটের বিরুদ্ধে তো তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি পরের ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ